সৌদি আরবের রিয়াদে আজিজিয়া সাবকো বাস স্ট্যান্ডের পাশে সাবকো বিল্ডিংয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠান সোনার বাংলা রেস্টুরেন্ট। রিয়াদ থেকে এস এইচ হেমায়ত জানান, প্রতিষ্ঠানের কর্ণধার আল আমিন ও তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, এখানে আরভিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং দেশীয় সুস্বাদু ও উন্নত মানের খাবার পরিবেশন, বিয়ে শাদী এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খাবার সরবরাহ ও হোম ডেলিভারির সুব্যবস্থা সহ বাংলাদেশি প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।